পশ্চিমবঙ্গে এবার থেকে বছরে দুবার শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হবে এমনটাই ঘোষণা করা হয়েছে ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য পুজোর আগেই এলো সরকারি চাকরির সুখবর বিপুল শূন্যপদে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে সোমবার সাংবাদিক বৈঠক করে সে কথা ঘোষণা করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি জানিয়েছেন আগামী এগারোই ডিসেম্বর নেওয়া হবে প্রাথমিক টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট তার পাশাপাশি চলবে ইতিমধ্যে টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া তার জন্য হাতে রয়েছে এগারো হাজারের বেশি শূন্য পদ পুজোর আগেই প্রকাশিত হবে জোড়া বিজ্ঞপ্তি তবে টেট এর আবেদন এবং নিয়োগের ইন্টারভিউ দুটি ক্ষেত্রের জন্য অনলাইন পোর্টাল খুলবে লক্ষ্মী পুজোর পরে তো পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এই মুহূর্তে এগারো হাজার শূন্যপদ রয়েছে বর্তমানে আদালতের নির্দেশে নিয়োগগুলি এই খাত থেকেই পূরণ করা হচ্ছে সে সেক্ষেত্রে শূন্য পদের সংখ্যা কিছুটা কমতে পারে তবে সরকারের কাছ থেকে যদি বছরে দুবার শূন্য পদের অনুমোদন মেলে তাহলে দু দফাতেই নিয়োগ করতে প্রস্তুত পর্ষদ শুধু তাই নয় দু হাজার তেইশ সালেও নেওয়া হবে টেট নিয়োগে কিছুটা দেরি হলেও শেষ পর্যন্ত টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণ প্রাপ্তরা চাকরি পাবেন বলে আশ্বাস দিয়েছেন গৌতমবাবু তিনি আরও জানিয়েছেন সম্প্রতি গঠিত প্রাথমিক শিক্ষা পর্ষদের গ্রিভেন্স সেলে ইতিমধ্যে দশ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে সেগুলি সমাধানের পদক্ষেপ শুরু করবে পর্ষদ তবে পুজোর মধ্যে আবেদন গ্রহণ করা হচ্ছে না কারণ যদি কোনো প্রযুক্তিগত সমস্যা হয় সেক্ষেত্রে সমাধানের উপায় থাকবে না পুজোর ঠিক পরে আবেদন গ্রহণ শুরু হবে তার জন্য পর্যাপ্ত সময় দেবে পর্ষদ এনসিটি নির্দিষ্ট বয়স সীমা বা যোগ্যতা বিধি অনুযায়ী টেট এবং পাশাপাশি চলা নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন জানানো হবে তারপরে বলা হয় যে একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি এনসিটি এর নিয়ম মেনে চলবে পুরোপুরি স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ করা হবে মেধা তালিকাভুক্ত প্রার্থীদের ব্রেকআপ নম্বর প্রকাশ করা হবে ইন্টারভিউ সহ গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে কোথাও কোনো অসচতা থাকবে না আমরা বছরে দুইবার নিয়োগ করতে পারি তবে টেট প্রতি বছরে একবার করে নেওয়া হবে চাকরি প্রার্থীদের ভরসা দিচ্ছি নিয়োগে আর কোনো অভিযোগ থাকবে না টেট করতে হবে তৃতীয় কোনো পক্ষ দিয়ে শিক্ষক নিয়োগ নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর টেট পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল একই সঙ্গে এগারো হাজার শিক্ষক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি এবার এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টেট ঘোষমুক্ত হবে না শুধু মুখগুলো বদলাবে টেটের দিন ঘোষণার পরেই এমন মন্তব্য শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারী এই মর্মে দাবি করেছেন টেট করতে হলে তৃতীয় কোনো পক্ষ দিয়ে করাতে হবে রাজ্যকে দিয়ে টেট করালে পরিণত হবে এমনই হবে পরিণতি এমনই হবে টেট কোনোভাবেই স্বচ্ছভাবে হবে না কারণ শুধু মুখগুলো পরিবর্তন হয়েছে এই সরকার স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করবে না আসলে টেট ঘুষমুক্ত হবে না শুধু মুখগুলো বদলাবে পুজোর আগেই তিনশো সতেরো জনকে শিক্ষক পদে নিয়োগের রায় দিল কলকাতা হাইকোর্ট একের পর এক মামলায় ভাগ্য খুলছে চাকরি প্রার্থীদের ফের চাকরির নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুজোর আগেই প্রাথমিকের তিনশো সতেরো জনকে শিক্ষক পদে নিয়োগের রায় দিল কলকাতা হাইকোর্ট ফলে ফের প্রাথমিক শিক্ষক পদে চাকরি প্রার্থীদের ভাগ্য খুলল শুধু তাই নয় বর্তমানে প্রাথমিক স্তরে যে শূন্যপদ রয়েছে যোগ্যতার ভিত্তিতে তা পূরণের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট দু চোদ্দো সালে যে টেট অনুষ্ঠিত হয়েছিল তার ভিত্তিতে মোট উনষাট হাজার চারশো উনপঞ্চাশ জন সফল প্রার্থীকে প্রার্থী প্রাথমিক শিক্ষকের চাকরি পান প্রথম দফায় দু হাজার ষোলো সালে শূন্য ভিত্তিতে মোট বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনকে নিয়োগ করা হয়েছিল এরপর দু হাজার কুড়ি সালে ফের ষোলো হাজার পাঁচশোটি শূন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করে পর্ষদ নিয়োগ সম্পন্ন হওয়ার পরও বেশ কিছু শূন্যপদ রয়েছে কিন্তু তা সত্ত্বেও নিয়োগ করা হচ্ছে না এই অভিযোগে দ্বারস্থ হন দুশো বাহান্ন জন চাকরি প্রার্থী এই মামলার সূত্রেই প্রাথমিক স্তরে মোট শূন্যপদের সংখ্যা যাচাইয়ের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি মামলাকারীদের আইনজীবী ও পর্ষদকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন এরপর জানা যায় বর্তমানে প্রাথমিকে শূন্যপদ রয়েছে তিন হাজার নশো উনত্রিশটি সোমবার শুনানিতে মামলাকারী দুশো বাহান্ন জনকে এই শূন্যপদের ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাশাপাশি ভুল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করায় বাড়তি নম্বর যুক্ত হওয়ার পর টেট উত্তীর্ণ হয়েছেন আরও পঁয়ষট্টি জন তাদেরও নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে তা এছাড়াও বিচারপতি স্পষ্ট জানিয়েছেন স্পর্শদিকে সাতই নভেম্বরের মধ্যে সবকটি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে এই মামলার পরবর্তী শুনানি এগারোই নভেম্বর এই নির্দেশের পর নতুন কজন চা কতজন চাকরি পেয়েছেন ওই দিন পর্ষদকে সেই তথ্য জানাতে হবে এছাড়া আরেকটি মামলায় প্রাথমিক স্কুলের শিক্ষক পদে আরও পঁয়ষট্টি জন টেট উত্তীর্ণকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়